হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আর এখন হচ্ছে সকাল 7টা বাজে, আর আমরা সকাল সকাল উঠেই শুরু করে দিয়েছি রান্নাবান্না। এখন আমি মুসুরির ডাল ধুইতেছি। মুসুরির ডাল ভুনা করা হবে লাউ দিয়ে। আর আজকের জন্য মাছ ভেজানো হয়েছে পুঁটি মাছ, পাকা বরই দিয়ে পুঁটি মাছ দিয়ে টকের টকের রান্না করা হবে। আর এখানে দেখতে পাচ্ছেন ইলিশ মাছ, ইলিশ মাছের লেজ আর হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে ডাটা কুচি কুচি করে একটা চচ্চড়ি রান্না করা হবে। চলুন রান্নাটা শুরু করি। প্রথমে করব হচ্ছে মুসুরির ডালের ভুনা। আর রান্নাটা অবভিয়াসলি মা করতেছে, তো প্রথমে একটু জিরে আর রাঁধুনি সম্বার দিলাম। এখন এর মধ্যে পেঁয়াজ কুচি আর হচ্ছে রসুন কুচি দিয়ে এই রসুন কুচি আর পেঁয়াজ কুচিটাকে একটু লালচে লালচে করে ভেজে নেব। এই যে দেখুন, এটা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে মুসুরির ডালটা দিয়ে দেব। আর ডালটা দেওয়ার পর এর মধ্যে এক এক করে হলুদ মরিচ গুঁড়া এবং পরিমাণ মতো লবণ দিয়ে এই ডালটাকে একটু সময় নিয়ে কষিয়ে নেব। আর একটা কথা হচ্ছে যে এই ভিডিওগুলো কিন্তু আমার এখনকার না, এগুলো হচ্ছে আমার আগের ভিডিও। আপনারা হয়তো বা এই ভিডিও দেখে বলতে পারেন যে আপু, ওই দিন আপনারা দেখলাম যে কিচেনে মানে চুলাটা চেঞ্জ করছেন, এখন আবার দেখছি সেই আগের চুলাটা। এগুলো হচ্ছে আগের ভিডিও করা ছিল, তো এখনই মানে আপলোড দিয়ে ফেললাম, কারণ নতুন ভিডিও আসলে এখন পর্যন্ত করতে পারিনি। যেহেতু সব কিছু চেঞ্জ করেছি, তো একটু সময় লাগে সব কিছু মানে আগের মতো ম্যানেজ করতে। তো দেখতে পাচ্ছেন ডালটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দেব হচ্ছে পরিমাণ মতো জল, আর জলটা একটু পরিমাণে বেশিই দেব। জল দেওয়ার আগে হচ্ছে লাউগুলো কিন্তু দিয়ে দিয়েছে, আর যেহেতু মানে মুসুরির ডাল গলতে খুব একটা সময় লাগে না, কিন্তু একটু বেশি বেশি জল দেওয়াই প্রয়োজন, কারণ এর মধ্যে আবার লাউও আছে। এই যে ডালটা কিন্তু গলে গেছে। এর মধ্যে আর কোনো মশলা দেব না, কারণ ভুনা ডালের মধ্যে একটু পেঁয়াজ কুচি আর রসুন কুচি হলে হয়ে যায়। আর সব শেষে হচ্ছে একটু ধনে পাতা, আপনার ইচ্ছা হলে দিতেও পারেন অথবা নাও দিতে পারেন। এখন হচ্ছে টক রান্নার প্রিপারেশন হচ্ছে। তো প্রথমে হচ্ছে পুঁটি মাছগুলোকে ভাজি করছে। আমাদের আবার ছোট মাছ খুবই পছন্দ, আমরা বড় মাছের থেকে ছোট মাছটা একটু বেশি খাই। সারার বাবার হচ্ছে পুঁটি মাছ খুবই 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 পছন্দের, মানে আপনারা তো ভিডিওতে দেখেন যে প্লেটের মধ্যে সুন্দর করে পুঁটি মাছ ভাজা সাজিয়ে রেখে এরপর খায়। তাহলে চলুন এখন টকের তরকারি রান্না করি। একটু জিরে আর রাঁধুনি দিলাম। এখন হচ্ছে সবজিটা দিয়ে দেবো। এর মধ্যে সবজির জন্য আমরা নিয়েছি হচ্ছে টমেটো, মিষ্টি আলু, আর সাথে বেগুনও দেওয়া যায়। এটা অপশনাল দিলেও হয় আবার না দিলেও হয়। আর সোমবারে কিন্তু অবশ্যই, সোমবার মানে হচ্ছে বাগারে অবশ্যই কিন্তু সর্ষে দিতে হবে, কারণ টকের তরকারিতে সর্ষে সোমবার না দিলে ফ্লেভারটা ঠিক টকের মতো হয় না। আর আপনারা হয়তো বা ভাবছেন যে টকের তরকারি মানে রেগুলারই রেসিপিতে থাকে, আসলে টকের তরকারিটা আমাদের মানে বেশিরভাগই থাকে, মানে থাকতেই হয়, মানে টক ছাড়া আমাদের চলেই না। তো আপনারা মনে হয় একদিন টকের তরকারি রেসিপি দেখতে দেখতে বোর হয়ে যাবেন, কিন্তু কিছুই করার নেই, এটা হচ্ছে আমাদের ফেভারিট। ওকে, তো এখন এর মধ্যে হলুদ মরিচ গুঁড়া দিলাম। এখন এই সবজিটাকে একটু নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নেব। এরপর দিব পরিমাণ মতো ঝোল, আর ঝোলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে। এরপর যখন ঝোলটা বলক চলে আসবে, তখন এর মধ্যে হচ্ছে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম।
এই যে দেখতে পাচ্ছেন টকের তকারি কিন্তু প্রায় হয়ে গেছে। আর এই পাশের চুলাতে হচ্ছে মাছটা ভাজি করা হচ্ছে চটচড়ির জন্য। টকের তরকারি রান্না কমপ্লিট। এখন হচ্ছে চটচড়ি রান্না করা হবে। ইলিশ মাছ দিয়ে ডাটার চটচড়ি কিন্তু খেতে খুবই টেস্টি হয়। এর মধ্যে কুচি করে রাখা ডাটাগুলো দিয়ে দিলাম। এখন তো এর মধ্যে এখন এক চামচ পরিমাণ হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া এবং কাঁচা মরিচ আর হচ্ছে লবণ পরিমাণ মতো দিয়ে সামান্য পরিমাণ জলের ছিটা দিয়ে এটাকে চার দিয়ে ঢেকে দেবো, যাতে ডাটাগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, কারণ ডাটা কিন্তু সেদ্ধ হতে অনেক সময় লাগে। আর ইলিশ মাছটা তো সবারই পছন্দ এবং আমাদেরও খুবই খুবই পছন্দ। এখন কিন্তু ইলিশ মাছের সিজন না, কিন্তু আমাদের ফ্রিজে এখনও 7-8টা ইলিশ মাছ আছে, কারণ ইলিশ মাছটা বেশি পছন্দ। আর সিজনের সময় তো ইলিশ মাছ খাওয়া হয়ই, এরপর যখন সিজন চলে যায় তখন কিছু কিছু কিনে ডিপের মধ্যে রেখে দেই, যাতে মানে সিজনটা যখন চলে যাবে তখন এই মাছটা খেতে পারি। এই তো চটচড়ি কিন্তু প্রায় হয়ে গেছে, ডাটাগুলো সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে মাছটা দিয়ে দিলাম। এখন মাছটা দেওয়ার পর চটচড়িটাকে আরও কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নিয়ে ভালোভাবে মাছটার সাথে মিশিয়ে একটু চামচ দিয়ে এভাবে থেতলে থেতলে নিতে হবে। এটা কিন্তু একদমই ঠাকুমাদের রেসিপি, কারণ চটচড়ি জিনিসটা আমার মনে হয় না সব এলাকার মানুষ খায়। আমাদের এলাকার মানুষ আবার আমার শ্বশুরবাড়ি এবং আমার বাবার বাড়ি এই চটচড়ি যে রেসিপিটা রান্নাটা এটা ওনাদের মনে করেন একটা খুবই প্রিয় একটা রেসিপি, বিখ্যাত রেসিপি বলতে পারেন। মানে চটচড়ি শুনলেই সবাই মানে খুশি হয়ে যায় চটচড়ির কথা শুনলে। আর সব অনুষ্ঠানের মধ্যে চটচড়ি রেসিপি থাকবেই থাকবে। ওকে, তো চটচড়ি রান্না হয়ে গেছে আর আমরা এখন হচ্ছে রান্নাবান্না শেষ করে ফেলেছি। এখন আমি সবজি কাটতেছি, হচ্ছে আমার মেয়ের জন্য স্যুপ রান্না করব নুডলস দিয়ে। এর জন্য আমি সবজি নিয়েছি হচ্ছে ব্রোকলি আর টমেটো আর তার সাথে হচ্ছে কিছু মটর আর গাজরটা তো নিয়েই, এর জন্য গাজরের পরিবর্তে টমেটো নিয়েছি। আর এদিকে হচ্ছে আমি নুডলসটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন সেদ্ধ কিন্তু অলরেডি হয়ে গেছে। এখন আমি নুডলসটাকে নামিয়ে একটু নর্মাল জল দিয়ে একটু কোচলে কোচলে ধুয়ে নেব, কারণ নুডলসের মধ্যে যে মেডিসিনটা থাকে ওইটা কিন্তু ওই নুডলস সেদ্ধ করা জলটা ফেলে দিলে এবং একটু ধুয়ে নিলে ওই নুডলসের মেডিসিনটা চলে যায়। তো এখন এর মধ্যে আমি আর একটু জল দিয়ে দিলাম পাত্রের মধ্যে। এখন এর মধ্যে আমি কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব আর ওয়েট করব কখন সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে। এই রেসিপিটা মানে এই স্যুপটা আমার মেয়ের খুবই পছন্দের। আসলে এর মধ্যে নুডলস দিলে স্যুপটা একটু ভারী হয়ে যায়, মানে খাওয়ার পর ভাতের মতোই লাগে। আর সবজি দিলে হচ্ছে এর মধ্যে পুষ্টিটাও যায়, মানে সব মিলিয়ে স্যুপটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই ভালো আমার মনে হয়। ওকে, তো দেখতে পাচ্ছেন সবজিটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা ঘুটুনি দিয়ে সবজিটাকে একটু ঘুটে দেবো, যাতে একটু গলে গলে যায়, কারণ যেহেতু বাচ্চারা খাবে আর যদি বড়রা খান তাহলে কিন্তু এটা আর এভাবে ঘুটার প্রয়োজন হয় না। এখন এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা নুডলসটা দিয়ে দেব। আর এর মধ্যে দেবো হচ্ছে গোলমরিচ গুঁড়া। আর এখন দেবো হচ্ছে একটা ডিম ফেটিয়ে রেখে উপর থেকে ঢেলে দেবো, আর হচ্ছে চামচ দিয়ে অনবরত নাড়তে থাকবো। যাতে ডিমটা একদম স্যুপের ঝোলের সাথে ভালোভাবে মিশে যায়।
এই যে দেখতে পাচ্ছেন সুন্দর ঝোলের সাথে মিশে গেছে। আর অনেকে এই স্যুপের মধ্যে কিন্তু কর্নফ্লাওয়ার ইউজ করে, কিন্তু আমি আর করলাম না, কারণ এমনি ঘন হয়ে যাবে যেহেতু ডিম দিয়েছি। ওকে, তো আমার স্যুপ রান্না শেষ। দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে স্যুপটা, জানি না খেতে কেমন হবে। অবশ্য আমি একটু টেস্ট করে দেখেছি, ভালোই হয়েছে খেতে। আজকের মতো এখানেই শেষ করলাম আমার ব্লগটি। দেখা হবে পরবর্তী ব্লগে। সবাই অনেক 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 ভালো থাকবেন। ধন্যবাদ অ্যান্ড টাটা। এই যে সারাই দিক তাকাও, হাই দাও, হাই সারাই, যে বাবা হাই দাও, একবার দাও তো হাই বলো।